নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এবার সিভিক ভলেন্টিয়ার্সরাও পাবে পুজোর বোনাস তো আজকে নবান্ন তরফ থেকে জানানো হলো সিভিক ভলেন্টিয়ার্সরা এবারে দুর্গা পুজোর বোনাস পাবে তো বন্ধুরা কত তারিখের মধ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের অ্যাকাউন্টে বোনাসের টাকা ঢুকবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কী জানালো নবান্ন তরফ থেকে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার্সরাও এবার বোনাস পাবেন এমনই জানালো লবান্ন তো জানা যাচ্ছে খুব শীঘ্রই বোনাসের টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে তাই আসন্ন দুর্গাপুজোর আনন্দের মাঝেই রাজ্যের এই ঘোষণায় সেই সকল মানুষদের আনন্দ আরও দ্বিগুণ করে তুলবে সম্ভবত এই মাসের তিন থেকে ছ তারিখের মধ্যে এই টাকা কিন্তু ঢুকে যেতে পারে তো এছাড়া সিভিক ভলেন্টিয়ার্সদের ছুটি সংক্রান্ত দাবি দেওয়ার নিয়ে অনেক চিন্তাভাবনা শুরু করেছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা এইখানে যে আপডেটটা উঠে আসছে এই মাসেরই তিন তারিখ এবং ছ তারিখ ভিতরে তিন থেকে এবং ছ তারিখের ভিতরে পুজোর যে বোনাসের যে টাকা আছে সেই বোনাসের টাকা সিভিক ভলেন্টিয়ার্স যারা কর্মরত অবস্থায় আছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে এমনই কিন্তু জানিয়েছি কিন্তু নবান্ন তরফ থেকে তার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্সের যে ছুটি সংক্রান্ত সংক্রান্ত যে দাবি ছিল সেইগুলো কিন্তু চিন্তা ভাবনা করছে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার্সের যদি বাড়তি কোনো সুযোগ ছুটি দেওয়া থাকে দেওয়া সম্ভব সেটা কিন্তু আলোচনা বিষয় কিন্তু কাজ চলছে তার পাশাপাশি এ মাসের তিন থেকে ছ তারিখের ভিতরে সিভিক ভলেন্টিয়ার্সদের অ্যাকাউন্টে তাদের যে পুজোর বোনাস আছে সেই বোনাসের টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা যদি মনে কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয় সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ